আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুদিন ব্যাপী জেলা পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে। বুধবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানিয়েছেন, ভোটার তালিকায় নতুন নাম সংশোধন সংক্রান্ত ব্যাপারে সচেতনতা প্রসারের জন্য এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাবল বিভাগে 17টি দল এবং ব্যক্তিগত বিভাগে 13 জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমাদের সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন অ্যান্ড ফর্মাল প্রোগ্রাম বলে একটা ইলেকশন কমিশনের একটা প্রোগ্রাম হয়, বিশেষ করে আগামী বছর তো লোকসভা ইলেকশন আছে, তার প্রস্তুতি নিয়েছি আমরা। ন্যাশনাল ভোটার্স ডে বলে 25শে জানুয়ারিতে প্রোগ্রাম করা হয়, মানে জাতীয় স্তরে হয়, তো আমাদের এখানে হয়। তো ওই ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করে আসি, বিভিন্ন কলেজগুলোতে ইলেকট্রাল লিটারেসি ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয়। বুনিয়াদপুরে 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে যে নতুন ভোটার্স যারা আছেন, যারা ইয়াং ভোটার্স তাদেরকে বলি আমরা, তাদেরকে বেশি করে আমাদের মানে ডেমোক্রেটিক ইলেকশন প্রসেসে একটু আকৃষ্ট করা এবং এই মানে এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে ভোটার তালিকাতে নাম নথিভুক্ত করে দেওয়া, তারপরে তাদের ভোট করার জন্য একটা এনকারেজ করে দেওয়া, এই বিভিন্ন উদ্দেশ্য আছে। তাতে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করা হয়ে গেছে।